হে গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন মাই চ্যানেল। দার্জিলিং ব্লগের পার্ট 2 নিয়ে চলে এসেছি, তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এসেছি ডালি মনাস্ট্রিতে, বাতাসিয়া লুপ থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি ডালি মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটা অনেক বড় আর অনেকটা উঁচুতে অবস্থিত, আর এখানে বহু সিনেমা শুটিং হয়েছে। ওয়েদারটা খুব সুন্দর আর মনাস্ট্রির উপর থেকে ভিউটা জাস্ট ওয়াও। এখন আমরা মনাস্ট্রিতে প্রবেশ করছি। এই গোল্ডেন কালারের এগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে মানুষে প্রার্থনা করে, এগুলো ঘুরিয়ে যে যত বেশি জোরে ঘোরাবে তার প্রার্থনা খুব তাড়াতাড়ি পূরণ হবে, ততই তাড়াতাড়ি পূরণ হবে। হচ্ছে পুরো মনাস্ট্রিটা অনেক বড় মনাস্ট্রি, এখানে অনেক মুভি শুটিং হয়েছে। এখানে বুঝি যজ্ঞ টাইপের। পুরো মনাস্ট্রিটা অনেক বড়, অনেকটা বড়। এই জায়গার ডেকোরেশনটা জাস্ট ওয়াও। এখানে কোনো ফেস্টিভ্যাল ছিল যার জন্য এতটা ডেকোরেট করা হয়েছে, আর আমার ভীষণ ভালো লাগছে। ওখানে অনেক ফটো সেশন চলছে, চলো দেখে নিই। বৌদ্ধদের কোনো ফেস্টিভ্যাল ছিল, হ্যাপি লোজার লেখা আর ওয়েলকাম 2022 লেখা। তো এখানে কোনো অনুষ্ঠানের জন্য এতটা ডেকোরেশন করা হয়েছে, আর চারিদিকে অনেক লোকজন, আর ফটো সেশন চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু, খুব সুন্দর। এখান থেকে আমার একদম যেতে মন চাইছে না, একদম যেতে ইচ্ছে করছে না। তো গেলেই ভালো হতো, বাট থাকা যাবে। আমরা ডালি মনাস্ট্রি থেকে এখন আমরা রওনা হব। এরা ড্রেস চেঞ্জ করছে, খালি প্রতিনিয়ত ড্রেস চেঞ্জ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ব্যাগ ভর্তি ড্রেস নিয়ে আসছে। আমরা এখন মনাস্ট্রি থেকে রওনা হব। এখন কোথায় যাব আমরা? এখন দার্জিলিংয়ে একটু ঘুরবো, আর হিরো আমাদের সাথে আছে, এই যে বাকি হিরো। চ্যানেলটাকে সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে আমার চ্যানেল দা সিঙ্গেল বং লিংক ডেসক্রিপশনে থাকবে, ওটা করে লাইক করে দিও। এখানে এখানে হচ্ছে সবাই ইউটিউবার, একজন এসে আরেকজনের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছে। এখন আমরা মনাস্ট্রি থেকে নেমে যাচ্ছি, আর এখন আমরা গাড়ি এখান থেকে নিয়ে চলে যাব দার্জিলিং, আর দার্জিলিংয়ে একটু ঘোরাঘুরি করব। ঠান্ডা হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তো আমরা এখন দার্জিলিংয়েই একটু ঘুরব। আর আমার সাথে আছে যে দীপ, এই মাঝখানে রাগ করছিল, রাগ করে চলে গেছিল, তারপর আবার ফিরে আসছে। লজ্জা সরম নেই কোনো। গাড়িতে উঠে পড়েছি, আর ডালি মনাস্ট্রি থেকে দার্জিলিং একদম চক বাজারে নামাবে। 15 টাকা করে ভাড়া, মাত্র 15 টাকায় একদম মেইন বাজারে পৌঁছে দেবে আমাদেরকে। এটা দার্জিলিং হিল স্টেশন, আর এখানে অত্যন্ত কুয়াশা, অত্যন্ত কুয়াশা, অত্যন্ত কুয়াশা। এটা দার্জিলিং এর অনেক সস্তার বাজার, 150 টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা দেখো। যদিও আমরা সব কিনিনি, দম বেরোচ্ছে। দীর্ঘক্ষণ হাঁটার পর অবশেষে চলে এসেছি হোপ গ্লেনারিস, বিখ্যাত ক্যাফে, বেকারি অ্যান্ড ক্যাফে। আর এখানে দেখো কখনো ফাঁকা থাকে না, ফটোর জন্য একজন না একজন লেগেই আছে লাইন দিয়ে। বিশ্ব বাংলায় চলে এসেছি, আর এখানে কি কি পাওয়া যায়, অনেক ধরনের জিনিস পাওয়া যায়, দেখিনি
কেনার মতো কিছু আছে কি নেই? ও মা গো মা, জিনিসের দাম আকাশ ছোঁয়া, তাই আমি কিছু নিচ্ছি না। তোমরা চাইলে নিতেই পারো, আমি কিছু নিইনি। এখানে অনেকটাই আমার কস্টলি মনে হচ্ছে সব কিছু। এখন আমরা কোথায় যাচ্ছি? মহাকাল মন্দির। এটা কোথায়? এই সামনে দুপাই গিয়ে। আর সামনে এত কুয়াশা, একটা মানুষকেও দেখা যাচ্ছে না, একটা গাড়িও দেখা যাচ্ছে না। মহাকাল মন্দিরে প্রবেশ করছি আর অনেক উঁচু, আমার পা ব্যথা হয়ে গেছে। আর কি যে করা যায়, উঠতে তো হবেই, ভগবানের দর্শন করতেই হবে। হর হর মহাদেব বলে উঠে পড়ি, চলো। এই পথ যদি না সবে কেমন হতো তুমি বলো তো? আগে দেখো ভিডিও করছে দিদ্দাস, আর হচ্ছে পথ শেষ হচ্ছে না, কি করা যায়, তাও যেতেই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব বলে অনেকটা উঁচু, একদম বুকে ধরপড়ি উঠে গেছে। পাইন গাছের বিশাল জঙ্গল, আর হচ্ছে এটা একদম মহাকাল ধামের পাশেই। মন্দিরটা অনেক সুন্দর, আর এখানে মহাদেবের পাশাপাশি আরো দেব দেবী আছে। কিন্তু দুঃখ হচ্ছে একটাই, যে পুজো দিতে পারবো না, কারণ খাওয়া দাওয়া করে এসেছি, আর এই সময় খাওয়া দাওয়া করে পুজো দেওয়া যাবে না। কিন্তু খুবই দুঃখ হচ্ছে যে এসেও পুজো দিতে পারবো না। এত সুন্দর একটা মন্দির, জাস্ট শান্তি লাগছে বন্ধুরা, জাস্ট শান্তি। তোমরাও কিন্তু একবার হলেও এসে দেখো, খুব শান্তির জায়গা, আর মহাদেবকে এত সুন্দরভাবে দর্শন করতে পারবে, এটাই তো অনেক মজার। আঙ্কলটি কন্টিনিউয়াসলি পরিষ্কার করে যাচ্ছে, খুব পরিষ্কার মন্দির, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে মহাদেবের মেন মন্দির, যেখানে আমরা প্রবেশ করব না, কারণ খাওয়া দাওয়া করে তো আগেই তোমাদের বলেছিলাম যে এই হুলগুলো ঘোরালে মনোকামনা পূর্ণ হয়। তো আমিও কিছু চেয়েছি, কিন্তু বলবো না কি চেয়েছি, সেটা তোমরা পরেই জানতে পারবে যখন পূরণ হবে। চারিপাশটা অনেক অনেক সুন্দর, আবার দ্বিতীয়বারের মতো আবার হুলগুলো ঘুরিয়ে নিচ্ছে, আর আবার কিছু চেয়ে নিচ্ছে বন্ধুরা। দেখো কি হাওয়া চলছে, দেখে বোঝা যাচ্ছে কত হাওয়া চলছে, আর ঠান্ডা হাওয়া। এখন আমরা মহাকাল মন্দির থেকে বের হচ্ছি, আর এখন আমাদের ফিরতে হবে, আর দার্জিলিংকে বাই বাই বলার সময় চলে এসেছে। যা হাওয়া দিচ্ছে, দারুণ ঠান্ডা, এখানে জমে যাচ্ছি অলরেডি। এখানে আমরা কেন এসেছি, কেন 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 এসেছি আমরা এখানে? ও এই জন্য এসেছি, এই দেখো গাছের পেছনে উকি ঝুকি করে ফটো সেশন চলেই যাচ্ছে। এবার বাড়ি ফিরতে হবে, কিন্তু দার্জিলিং এর মেলে আসবো না, তা কখনো হয়? এটা হচ্ছে মেল, খুব নাম করা, আর এখানে সবাই আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, মোমো খাচ্ছে, আড্ডা মারছে, আর এখানে ফটো তো তুলতেই হবে, ফটো তুলছে। তো আমরাও চলে এসেছি এখানে, আর অনেক ভিড়। আর মহাকাল মন্দির থেকে বেরিয়ে এটা তোমাকে পেরোতেই হবে, তারপরে তুমি বাস স্টপে যেতে পারবে। চারিপাশে দেখো কত লোকজন, আর সন্ধ্যার পর আরো বেশি ভালো লাগে। চলো তোমাকে চারিপাশটা একটু ঘুরে দেখাই। এই দেখো গো, ছোটবেলার কথা মনে পড়িয়ে দিল আবার। ছোটবেলায় এগুলো কত উড়াতাম, আর কিনবো বলে মাকে ভীষণ জ্বালাতাম, জেদ করতাম কিনবো। এই দেখো বাচ্চাটা ভীষণ খুশি হচ্ছে, আর এখন তো আর সে বয়স নেই কেনা। উঠে পড়েছি বাসে, আর আবার 103 টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে শিলিগুড়ি। আর মন একদমই চাইছে না, কিন্তু যেতে তো হবেই। রাত, বাই বাই দার্জিলিং, আর অনেক জায়গা এখনো পুরো বাকি থেকে গেল, আবার হবে।
ফাইনালি চলে এসেছি বাড়িতে আর ফ্রেশ হয়ে নিয়েছি। তো প্রচণ্ড টায়ার্ড। তো ব্লগটা এখানে এন্ড করতে হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, টাটা।